বন্ধুরা, তো এখন বাজে 4:30। তো আজকে বিকেল থেকেই আমার ব্লগটা শুরু করলাম, সকাল থেকে কিছু করতে পারিনি। তো মনটাও ভালো ছিল না আর খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম ছেলেকে নিয়ে। তো তোমাদের তো কালকে বল মানে কালকে কি দুদিন আগে তো বলেছিলাম যে ওর একটু সর্দি লেগেছিল। তো দুদিন একটু কম ছিল, কালকের থেকে একটু বেশি হয়েছে। তো সকালবেলা ও মানে খুব কান্নাকাটি করছিল, কিচ্ছু খেতে চাইছিল না, এর জন্য ভালোও লাগছিল না, মানে ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। তো বড় চলে গেছিলো কিছুক্ষণ পরে, ওর কাজ আছে বলে, তো ওকে নিয়েই সারাক্ষণ ছিলাম, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো। তো কিছু কিচ্ছু খেতে চাইছিল না শরীর খারাপের জন্য। তো এই জন্য সকাল থেকে মানে মোবাইলের সামনে আসিনি, মোবাইল ধরারই সময় পাইনি, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। তো এই যে এখন বিকেলবেলা ও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে নিলাম, ওরাও খেয়ে নিলাম, আমি আর ভাইও খেয়ে নিলাম। তো আজকে সেরকম কিছু রান্না করিনি, শুধু ডাল আর ভাত করেছি। তো কাকিমুনি তরকারি করেছিল, ওখান থেকে দিয়েছে, কারণ মানে ছেলের এই অবস্থা, মানে শরীরটা খারাপ বলতে কি মানে সর্দিটা একটু বেশি বেড়েছে, এছাড়া আর কোনো সমস্যা ছিল না। তো এর জন্য ওকে নিয়েই ব্যস্ত ছিলাম, এই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন বিকেলবেলা একটু বসেছি, তো ওই দেখো ও খেলছে, দেখো খেলছে, তো এখন একটু ভালোই আছে। তো ঘুমিয়েছে অনেকক্ষণ, খাওয়া হয়ে খেয়েওছে দুপুরবেলা। তো ওকে নিয়ে বসে আছি, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি। তো একবার ভেবেছিলাম যে আজকে ভিডিও করবোই না, এত ভালো খারাপ লাগছিল, কিন্তু রোজ একটা অভ্যাস হয়ে গেছে, তোমাদের সাথে কথা না বললে ভালোও লাগে না। আর তোমরা মানে কোনো ভিডিও না গেলে তোমরা বুঝতেও পারবে না যে কী ব্যাপার, ভিডিও আসলো না কেন। তো তার জন্যই তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো আর আজকে ওকে ডাক্তারের এখানে নিয়ে যাব, এই 6:30-7টার দিকে ডাক্তারের ওখানে নিয়ে যাব, বর সকালে নাম লিখিয়ে রেখে গেছে। তো আমি আর কাকিমুনি নিয়ে যাব। তো ওর পাপা আসতে পারবে না, কারণ ও একটু ব্যস্ত আছে আর কাজের চাপ, এই জন্য আসতে পারবে না। আমি আর কাকিমুনি নিয়ে যাব, তো তার জন্যই মানে সন্ধ্যেবেলা ওকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকে আর সেরকম কিছু বলছি না, সারাদিন সেরকম কিছু তোমাদেরকে মানে শেয়ারও করিনি, কারণ আমি ভিডিও অনই করিনি, কি করবো আর সেরকম কিছু করিনি, ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম, এর জন্য আর কিছু করিনি। তো কিছুক্ষণ পরে যে রেডি হয়ে ওকে নিয়ে যাবো ডাক্তারের এখানে। তো ঠিক আছে বন্ধুরা, তোমার সাথে থাকো, দেখতে থাকো, আমি পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমরা যে রেডি হয়ে নিয়েছি, তো কালকের জামাই পরে নিয়েছি, যেহেতু ডাক্তারের এখানে যাব। তো আর নতুন কিছু বের করলাম না, ভালোও লাগছে না, মনটাও ভালো লাগছে না, এই জন্য এটাই পরে নিলাম। তো ছেলেকেও রেডি করিয়ে নিয়েছি, যে কাকিমুনি যাচ্ছে সাথে, কাকিমুনিও রেডি। তো আমরা যাই এখন ডাক্তারের এখানে, সময় হয়ে গেছে, 6টা বাজে প্রায়। তো তোমরা সাথে থাকো, দেখে থাকো, পরে আবার আমি তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমরা যে টোটোতে উঠে পড়েছি, তো কাকু আগেই মানে ছোট কাকু আগেই টোটো বলে রেখেছিল টাইম মতন, ও চলেও এসেছে টাইম মতন। তা আমাদের যেহেতু ডাক্তার 6:30 টাইম দিয়েছে, তো আমরা একটু আগেই বেরিয়ে গেছি, কারণ বৃষ্টি পড়ছিল আর ওখানে যদি ভিড় হয় বা কী হয় না হয়, এর জন্য মানে আগেই একটু পৌঁছে গেছি। তো ওখানে মানে প্রেজেন্ট থাকাটাই মানে আগে ভাগে প্রেজেন্ট থাকাটাই ভালো, কখন আবার ডাকে আবার কী হয় না হয়, তার জন্য আমরা একটু আগেই বেরিয়ে গেছিলাম। তো পরে ভাইও চলে এসেছিলো, তো বললো যে আমি আর বাড়ি থাকি কেন, ওরও ভালো লাগছিলো না, ও ওই জন্য চলে এসেছিলো। তো দেখো এই যে পৌঁছে গেছি ডাক্তারের চেম্বারে। তো যে কাকিমুনি ওকে নিয়ে আগে বসে আছে, তারপরে আমি গেছিলাম। তো ডাক্তারের ওখানে গিয়ে দেখি ডাক্তার যেখানে বসতেন আগে সেই জায়গাটা চেঞ্জ করা হয়েছে, এই জন্য প্রথমে বুঝতে পারিনি। তো তারপরে ওই ওষুধের ওখানটাতে জিজ্ঞেস করলাম, তো ওনারা পরে বললেন, পরে সঠিক জায়গাতেই গেলাম। তো আমরা গিয়ে বসে আছি, আরও কয়েকজন ছিল, আজকে খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো ভালোই হয়েছে, ফাঁকা থাকাতে আমাদের একটু তাড়াতাড়িও হয়ে গেছিলো ছোটো বাচ্চা নিয়ে, আর তার মধ্যে আরও বৃষ্টিও পড়ছিল। তো ওই যে ভাইও দেখো চলে এসেছে, তো একটু বসেছিলাম, তারপরে মানে একটু পরেই ডাক্তারবাবু চলে এসেছিলেন। তো ছেলেও এমনি ভালোই ছিল, মানে সর্দিটার জন্যই ওর একটু সমস্যা হচ্ছিল, কান্নাকাটিও করছিল, খেতেও চাচ্ছিল না। তো দেখো এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, এই যে এখন চলে আসলাম, এখন এই যে ওষুধটা নিয়ে নেব। তো সব ওষুধই নিয়ে নিয়েছি, কারণ ডাক্তারবাবু শুধুমাত্র সর্দির ওষুধটাই দিতে বলেছে, আর তোর সেরকম কোনো সমস্যা ছিল না, এর জন্য আর বাকি ওষুধগুলো মানে রাখতে বলেছে সাথে কখন দরকার পড়ে। তো আমি এর জন্য সবগুলোই নিয়ে নিলাম, কারণ ছোট বাচ্চা যেহেতু এখন ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, কখন কি দরকার পড়ে, এর জন্য সব ওষুধ নিয়ে যে পরে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের দেখতেই পেলে তখন ওষুধ নিচ্ছিলাম, তো এই যে বাড়ি চলে এসেছি, বাইরে বৃষ্টি পড়ছে, তো চলে আসলাম বাড়িতে, তাড়াতাড়ি হয়ে গেল, ওখানে ফাঁকাই ছিল, মানে আজকে অতটা ভিড় হয়নি, ফাঁকাই ছিল, তাড়াতাড়ি হয়ে গেল। তো ডাক্তারবাবু ভালোই বললেন সব কিছু, এমনি কোনো অসুবিধা নেই, ভালোই বললেন, মানে সর্দিটা একটু লেগেছে ওটাই বললেন, ওষুধ দিলেন সব কিছুই, আর এমনি আর কোনো সমস্যা নেই সেটাই বললেন। যাক, ওটাই মানে সকাল থেকে না ওর অবস্থা দেখে মানে আমার খুব মানে কী বলবো আর, মানে বলে বোঝাতে পারছি না এমন অবস্থা ছিল। তো এখন ডাক্তারটা দেখিয়ে একটু হালকা লাগছে, ডাক্তারবাবুর কথা শুনেও ভালো লাগছে, ও ডাক্তারবাবুর সাথে বেশ কথা বললো, নাম জিজ্ঞেস করেছিল, বললো
ভালোই লাগলো বেশ, আর এমনি কোনো সমস্যা নেই। তো এই যে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে যে হাত মুখটা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করলাম, ওকেও চেঞ্জ করিয়ে দিয়েছি। হাই বলো সোনা। তো এই যে এখন ভাতটা বসাই, গরম গরম ভাত করব। আজকে রান্না মানে কোনো কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, এই জন্য রান্নাও ঠিকঠাকভাবে করিনি, ভাতও মানে অল্পই করেছিলাম। তো এই যে এখন ভাত বসিয়ে দিই গরম গরম, ছেলেও খেতে পারবে, আমাদেরও হয়ে যাবে, আর ডাল তো আছেই, আর একটা কিছু করে নেব। তো এই যে এখন ভাতটা বসিয়ে ওকে খাইয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তো তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, তো তোমরা হয়তো বুঝবে আমার অবস্থাটা, যেহেতু একটা ছোট বাচ্চা নিয়ে মানে আর এখানে আমি একাই আছি। তো বড় আছে সাথে, কিন্তু ওর কাজের জন্য ওকে যেতে হয় মাঝে মাঝে। তো যে ভাই ছিল, কাকিমুনি ছিল, তো তবুও না মানে ওর অবস্থা দেখে না সত্যি খুব খারাপ লাগে। তখন আর কোনো কিচ্ছু ইচ্ছে করে না যে ফোন ধরি বা ভিডিও করি বা মানে কোনো কাজ করতে। তো তোমরা যারা মা তারা তো অবশ্যই আমার কথা বা আমার ফিলিংসটা বুঝতে পারছো। তো তার জন্য আজকে আর সেরকম কিছু তোমাদের জন্য শেয়ার করতে পারিনি, তো এইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতন এখানেই থাকলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে।